আসসালামু আলাইকুম এবরিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাবৃত্তির জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাবৃত্তি দেওয়া হবে পাঁচ হাজার টাকা কিন্তু এই শিক্ষাবৃত্তির জন্য কেন আপনারা সবাই আবেদন করবেন না এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট নোটিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নিত্য নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সভিয়র এই নোটিশ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র সুবিধা বঞ্চিত সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীদের কিন্তু এই উপবৃত্তি দেওয়া হবে অর্থাৎ শিক্ষাবৃত্তি দেওয়া হবে কিন্তু দেখা যায় কি যে অনেক শিক্ষার্থী রয়েছে যে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে যারা কিন্তু আসলেও আর্থিকভাবে অসচ্ছল নয় তারপরেও কিন্তু আবেদন করে যার কারণে অনেকেই মনে করেন যে এই শিক্ষাবৃত্তি সবার জন্য দেখুন প্রত্যেকটি কলেজ থেকে মাত্র পাঁচজন করে শিক্ষাবৃত্তি দেওয়া হবে সেইখানে আপনারা যদি যারা অসচ্ছল নয় তারপরেও আবেদন করেন সেখানে কিন্তু কোনোভাবেই এই শিক্ষাবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকে না অথচ আপনারা অনেকেই আছেন যে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেন এবং শিক্ষাবৃত্তি পান না এবং তখন বলেন যে না আসলে শিক্ষাবৃত্তি দেওয়া হয় না শুধু শুধু নোটিশ দেওয়া হয় না প্রকৃতপক্ষে শিক্ষাবৃত্তি কিন্তু দেওয়া হয় শুধুমাত্র পাঁচজনকেই দেওয়া হয় আর এই শিক্ষাবৃত্তির জন্য কিন্তু আবেদন করতে হয় শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষ কর্তৃক অর্থাৎ এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট কর্তৃক কিন্তু আবেদন করা হয় না এটা আপনাদের কলেজ কর্তৃক আবেদন করা হবে এবং প্রত্যেকটি কলেজ থেকে দেখা যাবে যে পাঁচজন করে শিক্ষার্থীদের কিন্তু এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে তাহলে সেটা বুঝতেই পারছেন যে হয়তো বাড়া অনেকেই আছে যে মেধাবী কিন্তু অসচ্ছল শুধুমাত্র তাদেরকে কিন্তু দেখা যাবে যে আপনাদের কলেজের শিক্ষক চুজ করে তারপরে কিন্তু সেই শিক্ষাবৃত্তিটা দেওয়া হবে তাই আমি আপনাদেরকে বলবো যারা আপনারা সচ্ছল রয়েছেন তাদেরকে বলবো শুধু শুধু সময় ওয়েস্ট করে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার জন্য এখানে ওখানে দৌড় পেরে সময় নষ্ট করার দরকার নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে